সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সবসময় নির্দিষ্ট কোনো ইস্যু নিয়ে থাকে সরগরম গত রোববার যেমন বলিউড অভিনেতা অক্ষয় কুমার হয়েছিলেন টুইটার ব্যবহারকারীদের চক্ষুসুল অভিনেতা সম্প্রতি যুক্তরাজ্যে উইমেন্স ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে গিয়েছিলেন ভারত থেকে তিনি লন্ডনে খেলা দেখতে গিয়েছিলেন শুধু ভারতের নারী ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার জন্য ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অক্ষয় জাতীয় পতাকা উড়িয়ে বাহবা দিয়ে নিজের দলের প্রতি সমর্থন প্রকাশ করে গেছেন যদিও শেষ হাসি হেসেছে ইংল্যান্ড খেলায় ভারত হেরে যাওয়ার কষ্ট পেয়েছেন দেশটির সমর্থকেরা তবে তারা আরও বেশি রেগে গেছেন অক্ষয়ের ওপর কারণ তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো করে উড়িয়েছিলেন সেই ছবি আবার টুইটারে প্রকাশও করেছিলেন এই তারকা খুদ্ দেশপ্রেমিকদের রোসানলে শিকার হয়ে পড়ে অবশ্য ছবিটি সরিয়ে ফেলেন অক্ষয় গতকাল সোমবার তিনি একটি টুইটে সবার কাছে দুঃখ প্রকাশ করেন টুইটারে অক্ষয় কুমার লিখেছেন জাতীয় পতাকা লঙ্ঘন করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কাউকে আঘাত করার জন্য এই কাজ করিনি আমার সেই ছবিটি টুইটার থেকে মুছে ফেলা হয়েছে পতাকা উল্টো করে ধরে ওড়ানোর জন্য মানুষের অনেক গালমন্দ খেতে হয়েছে অক্ষয়কে খেলা দেখা ছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা যুক্তরাজ্যে তার নতুন ছবির টয়লেট এক প্রেম প্রেমকথা এর প্রচারও চালিয়েছেন এটি মুক্তি পাবে আগামী আগস্ট যুক্তরাজ্যে এই অভিনেতার পরবর্তী ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে নির্মাতা রিমা কাকতির এই ছবির নাম গোল্ড স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণ নিয়ে এই ছবির গল্প এছাড়া অক্ষয় কুমারের প্যাডম্যান ছবিটিরও কাজ প্রায় শেষ এই ছবির প্রযোজক অক্ষয়ের স্ত্রী ও অভিনেত্রী টুইঙ্কেল খান্না